হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো কারেন্টের জন্য টেরে ট্যাঙ্কি কিভাবে, ছোট ছোট টেরে ট্যাঙ্কি জোড়া লাগানো হয় কিভাবে, সেটার কাজ করা হয় আর কিভাবে জোড়া লাগানো হয়, এগুলো আপনাদের আজকে দেখাবো। আপনারা ভিডিওর সাথে সংযুক্ত থাকেন, ভিডিও ভালো লাগলে সেটা আপনাদের মন চালিয়ে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর সাথে থাকবেন। কোনো কিছু কারেন্টের বিষয় কিভাবে কি করে মালয়েশিয়া এগুলো দেখার জন্য আমাকে কমেন্ট করবেন, কোন কাজ দেখতে চান আমি এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন টেরে ট্যাঙ্কিগুলো লাগানো হয়েছে, ট্যাঙ্কি টেরে দুইটা লাগাইছি আমরা। এই যে উপর থেকে নিচ দিয়ে রাইজারে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে রাইজার ওই তলে রাইজারের দিকে যাচ্ছে। এভাবে আমরা উপরে দেখেন উপর থেকে নিয়েছি, কত উপর থেকে নিয়েছি এটা দেখেন, এটা কীভাবে কাজ করা। এগুলো হলো টেরে, টেরেগুলো জোড়া লাগানোর জন্য সবার আগে যেটা করতে হয় এগুলো এমনভাবে কেটে নিতে হয়। এই যে সাইডেতে খানিক কেটে, তারপরে যেটা আমি এখানে দেখাচ্ছি, এই দেখেন খানিক করে সাইডের থেকে কাটা কেটে, একই মাপে কেটে দুই লোবাং, লোবাংয়ের থেকে কেটে করতে হয়। না দাঁড়ান, আপনি আপনি একটার সাথে একটা না দেখালে বুঝতে পারবেন না। এই যে আর একটা আছে এখানে, এই যে এটা দাঁড়ান, এই যে এটা কাটা, এই যে মাথায় কাটা আছে, এটা ভিতরে একটা দেখেন একদম মাপে কাটা, এগুলো জোড়া লেগে গেছে এটা। এই যে এই এই যে কাটা কাটা এখানে, এই যে এটা কাটা কাটা সাইড এরকম ছিল, সাইড এরকম ছিল, এই যে এরকম ছিল, এরকম থাকার পর এখান থেকে মাপ দুই দুই গুনে গুনে এক ঘর দুই ঘর কেটে কেটে দেখেন আর একটার সাথে এই যে ফাঁক মিশে গেছে এটা। এবার নাট নাট দিয়ে স্ক্রু দিয়ে নাট দিয়ে টাইট দিতে হবে, দিলে এটা জোড়া লেগে যাবে। এই যে এটা এরকম দেখেন, দুটো আমি একসাথে জোড়া লাগাই দিছি এখানে, এটা এইভাবে দিয়ে ওখানে যেভাবে লম্বা করাচ্ছে এইভাবে লম্বা করি, এটা লম্বা করে যে কাটছি, এই দেখেন এই যে কাটছি এগুলো, এই যে ঠিক এই যে মাথায় কাটা দেখেন, এখান থেকে কেটে ফেলাই দিছি, এটুকুন দেখে ওই কেটে ফেলাই দিছি দেখেন। এগুলো টেরে এগুলো ফিট করি, ফিট করলে কেমন কেমন লম্বা করে ফিট করে। দেওয়ার দোলাবায় প্রথমে লোবাং করে নিল, লোবাং মানে স্ক্রু দেওয়ার জন্য ভালোভাবে গোটা করে নিয়েছিল, মেলে তারপরে এখন এটা কপ্পার দিয়া, কপ্পার দেওয়ার পরে ওটা স্ক্রু লাগাচ্ছে। রাইজারে টেরে ট্যাঙ্কি চালানো হচ্ছে, এই যে এটা দিয়ে কেবল আসবে, এটা দিয়ে কেবল আসবে, এটার ভিতরে এটা হলো টেরে, এটা হলো ট্যাঙ্কি, না ট্যাঙ্কির ভিতর দিয়ে তার আসবে আর এটার পার দিয়ে কেবল আসবে। এই যে সোজা বহুত দূর লম্বা থেকে নেশা, এই যে টাইট দিচ্ছে আর এই যে ট্যাঙ্কি জোড়া দিয়েছে, এই যে ট্যাঙ্কি কিভাবে জোড়া দেয় এখান থেকে আমি পুরোপুরি দেখাবো। দুইটা টেরে জোড়া দেওয়া আর দুইটা ট্যাঙ্কি কিভাবে জোড়া দেয় এটা আমি পুরোপুরি দেখাবো। এখন এটা এখান থেকে এটা জোড়া দেওয়া হোক, জোড়া ভাই নাবো, তারপর পরে দেখাবো যে কিভাবে এখান থেকে জোড়া দেয়। আপনাদের দেখাতে চাইছিলাম যে কিভাবে এটা টেরে ট্যাঙ্কি জোড়া দেওয়া হয়। এগুলো সেই স্ক্রু, এই স্ক্রু গুলো এখন এই যে এটা কাটছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম এই যে কাটার পরে লাগাতে হবে
একটু তো ঝামেলা হচ্ছে, এই যে দেওয়ার পরে এখান থেকে স্ক্রু দিয়ে আটকাতে হবে এটা। এতো এতো চারটা লাগবে। এই যে জয়েন্ট দেখাইছিলাম, এই জয়েন্টের আর্ধেক তো দেখেন, টাঙ্কি দিয়ে টাঙ্কি দুলা লাগানোর জন্য আমার দুলাভাই এখন নাট লাগাচ্ছে। এই যে এই এই জিনিসটা এই জিনিসটা লুবাং, এই লুবাংয়ে হলো স্ক্রু মারা হয় টাঙ্কিতে। টাঙ্কিতে এক পাশে লুবাং আছে, দুই পাশে দুইটা আছে, আর নিচির এই যে এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক এই যে ট্যাঙ্কির ভিতরে দুটো লাগানো হবে, অর্ধেক থাকবে এক ট্যাঙ্কিতে, আর যেটার সাথে লাগানো হবে সেটার সাথে অর্ধেক থাকবে, তারও দুটো স্ক্রু এখান থেকে মারা হবে। এই দেখেন আমার দুটো দুটা লাগাচ্ছে। এই দেখেন এক সাইডে নিচে নিচে অর্ধেক আছে, দুলাই দেখো, হ্যাঁ এই যে নিচে অর্ধেক আছে। ভিডিওটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কিছু জানার হলে এস এম